আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের হচ্ছে গিয়ে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা কেমন হয়েছে এবং কত মার্কে কমন পাইছেন, হ্যাঁ সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন আর কি। আর গতকালকে আরবি প্রথম পত্রে কিন্তু আমার সাজেশন থেকে প্রায় 90% কমন আসছিল, তাই না? আজকে হচ্ছে আরবি দ্বিতীয় পত্র থেকে আপনারা কতগুলো প্রশ্ন কমন পাইছেন, কত পার্সেন্ট কমন পাইছেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। গতকালকে আপনাদের আরবি প্রথম পত্র হচ্ছে গিয়ে 90% কমন পাইছিল অনেকে বলছিলেন আর কি, কিন্তু ওই ভিডিওটা আপনার একদিনে প্রায় 6,000 মানুষ 6,000 মানুষ দেখছিল। আমার কিন্তু 6,000 মানুষ যদি সবাই যদি বলতো যে ভাই পরীক্ষাটা ভালো হয়েছে, সবাই কিন্তু বলেই নাই, 1,000 মানুষ মতো বলছে আর কি। ওইটা কিন্তু আপনাদের উচিত হয় না আর কি, আমার উচিত ছিল আপনাদের সবারই বলা আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকে হচ্ছে আমরা আপনাদের যেহেতু এর পরের দিন একদিন ছুটি আছে, তারপর দিন হচ্ছে আপনাদের গণিত পরীক্ষা। আপনারা সবাই বলছিলেন যে ভাই আমাদের গণিত সাজেশনটা দিতে আর কি, তো আপনাদের মাঝে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা গণিত সাজেশনটা দেখবো আর কি। হ্যাঁ, আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন, হ্যাঁ কোন জেলা থেকে দেখছেন, সে জেলার নামটা আমাকে একটু জানিয়ে দেবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে যে আমি বুঝবো যে সব বাংলাদেশের সারা জেলা থেকে আমার ভিডিওটা দেখছে আর কি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আপনাদের জাস্ট প্রশ্নগুলো দিচ্ছি আর কি, উত্তরগুলো দেওয়ার সময় ছিল না, আমি বোর্ডে লিখে দিয়েছি আর কি, বুঝতে পারছেন প্রশ্নগুলো আর কি, তাহলে বুঝতেই পারছেন কত সময় প্রয়োজন হয়েছে আর কি। তো যাই হোক, এই প্রশ্নের উত্তরগুলো হয়তো যে কোনো গাইডে পেয়ে যাবেন, তবে হচ্ছে আমি নিজে নিজে আর কি তৈরি করছি আর কি, বুঝতে পারছেন? তো গাইডের সাথে হালকা হালকা মিল পাবেন, কোনো সমস্যা নাই, একটু দেখে নেবেন আপনারা গাইডের সাথে, দেখবেন মিল পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, একটু খুঁজে নেবেন আর একটু প্র্যাকটিস করবেন। আর যেহেতু আপনারা 2 বছর পড়ালেখা করছেন, তাহলে হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু আপনাদের সবারই পারার কথা আর কি, বুঝতে পারছেন? তো আমরা প্রথমে হচ্ছে সেট ফাংশন থেকে আর কি সাজেশনগুলো দেখবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রতিটা আর কি বোর্ডে আমি 4টা করে প্রশ্ন লিখছি, আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা হচ্ছে আপনারা হচ্ছে ছবি তুলে নেবেন। ওকে, তো যাই হোক, এই 4টা প্রশ্ন একটু তুলে নেন, আমি একটু সময় একটু বেশি লাগবে আর কি, কারণ অনেকগুলো প্রশ্ন দিছি, তো এগুলো একটু দেখাতেও সময় লাগবে আপনাদের। তোলার জন্য আমি হচ্ছে ভিডিওটা অনেক বড় করছি, ভিডিওটা হয়তো 20 মিনিট মতো হবে, তো এই জন্য আর কি আপনারা একটু জাস্ট দেখে নেন, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে গাইডের সাথে এগুলো সমাধান পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো, যেহেতু এখনও আমাদের 2 দিন হাতে সময় আছে, আমি চেষ্টা করবো এর সমাধানগুলো দেওয়ার। আর যদি না পারি তো কিছু মনে করেন না, যদি আমি পারি, সম্ভব হয়, তাহলে আমি এর সমাধানগুলো দিয়ে দিব। আর আপনাদের যেহেতু হচ্ছে গিয়ে 2 দিন পর গণিত পরীক্ষা, আমি গণিতের MCQ সমাধানও দিব, প্রতি বছর কিন্তু দিয়ে আসতেছি। আমি হচ্ছে গিয়ে আপনাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল সমাধানও দিব, কোনো চিন্তা করা লাগবে না। বাট এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারবো কি না এখন আমি আর কি শিওর না, তবে হচ্ছে গিয়ে দিব, এটা 50-50% এটা আর কি। যাই হোক, আমরা কিন্তু পরবর্তী আরও 4টা প্রশ্ন চলে আসছি আর কি, আমাদের সেট ফাংশন শেষ। এবার হচ্ছে আমরা হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি দেখবো আর কি, বুঝতে পারছেন? আমি প্রশ্নগুলো আর কি জাস্ট দেখাচ্ছি আর কি, আমি ছবি তুলে তুলে এ করছি, উত্তর লিখে দেওয়া আপনাদের জন্য ভালো ছিল, কারণ এখানে অনেক কঠিন প্রশ্ন আছে, তবে কঠিন না, দেখেন না, আপনারা দেখলে কিন্তু পারবেন আর কি সবগুলো প্রশ্ন। আশা করছি আপনার সকল প্রশ্ন মানে প্রশ্নগুলো লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছেন। আর একটা কথা বলতে কি, দেখেন এখানে যে প্রশ্নগুলো লিখছেন এই প্রশ্নগুলো একই, কিন্তু ঘুরাই ফিরে এইভাবে আসতে পারে, যে x³ + 1x³, এই প্রশ্নটা এভাবে আসে x^6 + 1/x³, এটা কাটাকাটি কিন্তু আগের পর্যায়ে চলে যাবে, আবার এইটাও কিন্তু একই, এগুলো এই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তো আমি সেগুলো একটু লিখে দিছি, জাস্ট একবার দেখে রাখবেন, যেন দেখলে পরে যেন আপনি চিনতে পারেন, তো আমি সেই জন্য আর কি এইভাবে দিছি আর কি। হ্যাঁ, তো গণিত পরীক্ষা কিন্তু হচ্ছে গিয়ে অনেকে যারা মাদ্রাসায় পড়াশুনো করেন, আমিও জানি, আমিও যখন মাদ্রাসায় পড়তাম, আসলে আমরা মাদ্রাসার স্টুডেন্টরা একটু গণিত আর একটু ইংলিশে একটু পিছিয়ে থাকে, এটা স্বাভাবিক বিষয়। তবে হচ্ছে গিয়ে যদি আপনি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যান, তাহলে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আপনি সব কয়টা প্রশ্ন আর কি সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন। আপনারা তো দেখছেন আমার আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র থেকে কেমন কমন হয়েছে। আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন আমি এখন হাতে পাই নাই, তো আমি দেখবো, আরবি প্রথম পত্র থেকে আমি দেখলাম যে ওখান থেকে প্রায় সব কমন আর কি। তো যাই হোক, আপনারা হচ্ছে প্রশ্নগুলো দেখে নেন আর কি, আর ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে একটু আমি এখানে আপনাদের প্রশ্নগুলো তুলতে একটু সময়ের দরকার, সেই জন্য আমি একটু ভিডিওটা একটু বড় করছি। আর শেষ পর্যায়ে আমরা হচ্ছে বহু নির্বাচনে দেখবো একবার শেষে, হ্যাঁ বহু নির্বাচনেও দিছি আমি আর কি। একটু প্রশ্নগুলো দেখেন, সব বীজগণিত থেকে, আপনার সেট ফাংশন থেকে একটা করবেন আর বীজগণিত থেকে একটা করবেন, হ্যাঁ এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর জ্যামিতি আমি জানি স্কিপ করবেন, জ্যামিতি স্কিপ করেন, সমস্যা নাই, সম্বন্ধ থেকে একটা করবেন, এটা হচ্ছে শিওর। আর আপনার সেট ফাংশন থেকে একটা করতে হবে, এটা না পারলে কিন্তু আপনি মানে যারা পাস করবেন, পাস করার মতো, তারা আগে হচ্ছে তারা সেট ফাংশন থেকে একটা করবেন, আর হচ্ছে আপনার পরিসংখ্যান থেকে তো একটা করতে হবে, আর বীজগণিত থেকে আপনার
ক আর খ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। গ হয়তো নাও পারতে পারেন, তবে ক আর খ পারবেন। তো প্রতিটি অধ্যায় থেকে যে অধ্যায় থেকে ক হলেও কটা করে আসবেন, কারণ 2 মার্ক পেয়ে যাবেন, আর খ হলে তো 3 মার্ক পাচ্ছেন, তো 4 মার্ক পাচ্ছেন। তো হচ্ছে গিয়ে ক আর খ করার চেষ্টাই করবেন। ক আর খ কিন্তু করা যায়, গ হয়তো পারবেন না, তবে ক অথবা খ একটা জন্য বাদ দিয়ে আসবেন না, যে কটা হবে সে কটা করে আসবেন। এবং হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে মাদ্রাসে কি নিয়ম ছিল যে একটা প্রশ্নের অর্ধেক অঙ্কে কিন্তু অর্ধেক লিখে নাম্বার পাওয়া যায়, আপনার যে বন্ধু হবে। বোর্ড খাতার নিয়ম হচ্ছে আপনার যে বন্ধু হবে, যে বন্ধু হয়েছে সেইটুকু আপনার ক্যালকুলেশন করে সেই অনুযায়ী নাম্বার দেবে। তো যে বন্ধু হবে সেই বন্ধু ক্যালকুলেশন করে রেখে দেবেন, তারপরে না হলে ওই ওই জন্য আপনি কিন্তু নাম্বার পাবেন। ওকে, তো আমরা এখানে এবার ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকেও কিন্তু একটা বা দুইটা, ত্রিকোণমিতি থেকে আমাদের মাদ্রাসায় আসে দুইটা, কিন্তু হাই স্কুলে মানে যারা এসএসসি আপনারা তো দাখিল আর এসএসসিদের ওদের একটা আসে অথবা দুইটা, কিন্তু মাদ্রাসায় কিন্তু আপনার ত্রিকোণমিতি থেকে অবশ্যই দুইটা আসবে। তো ত্রিকোণমিতি থেকে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ত্রিকোণমিতি সহজ আর কি। তো আপনার যদি সূত্রগুলো একটু মনে থাকে তাহলে এগুলো সহজ হবে আর কি। দেখছেন এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিভিন্ন বোর্ডে পড়ছি আর কি, কিন্তু আমি একটু হালকা ঘুরিয়ে দিছি আর কি, পরিবর্তন করে দিছি। তো আপনারা জাস্ট নিয়মে নিয়মে অঙ্কগুলো মিলাবেন আর কি, তাহলে দেখবেন সবকটা অঙ্ক কিন্তু আপনি পেরে গেছেন আর কি। হ্যাঁ, অঙ্কগুলো একটু তুলে নেন সবাই। আর বেশি নাই, 6 মিনিট হয়েছে, আমরা এখন এরপরে এখন অনেকগুলো অঙ্ক দেখতে হবে। আমি সব অধ্যায়ের অঙ্ক দিয়েছি আর কি, বুঝতে পারছেন। তবে অঙ্কের ক্ষেত্রে মনে করেন একটা অঙ্ক আপনার হচ্ছে না, সেই অঙ্কটা আপনার স্কিপ করা ভালো হবে, যে বন্ধ হবে সেই পর্যন্ত করে অন্যটা লেখার চেষ্টা করবেন, তাহলে যে বন্ধ হয়েছে তার মার্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা অঙ্কগুলো দেখি। প্রতিটি অধ্যায় থেকে আপনার মিনিমাম 10টা করে অঙ্ক বা 15টা করে অঙ্ক করে গেলে আপনি মাদ্রাসের সকটা অঙ্ক দেখবেন আপনি বেঁধে গেছে আর কি, বুঝতে পারছেন। আর এই অঙ্কগুলো করে গেলে দেখবেন এর ভিতর থেকে আপনি সকটা পেয়ে গেছেন আর কি, কারণ আমি আপনার 22 সালে, 21 সালে, আপনার 19 সালে, 18 সালে দিয়ে আসতেছি, আমি জানি তো প্রশ্ন প্যাটার্নগুলো আমার জানা আছে, এরকম আসে, এরকম আসতেছে, এরকম আসবে, এগুলো বোঝা যায়, বুঝতে পারছেন। তো আপনারা যেগুলো দিছে এগুলো একটু কষ্ট করে হলেও গাইডে পাবেন, বইতে তো পাবেন না, বইয়ের সাথে তো সৃজনশীল আপনার মিল নাই, তো একটু কষ্ট করে হলেও আপনারা কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবেন। হ্যাঁ, আর বেশি নাই আর কি। একটু হালকা একটু ঝাপসা লাগছে, তবে একটু আপনার যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে ভিডিওর কোয়ালিটি একটু হাই করে নেবেন, তাহলে হয়ে যাবে আর কি। সেটিংয়ের মতো অপশন আছে ওখানে, দেখবেন ওখানে হচ্ছে অ্যাডভান্স লেখা আছে, ওখান থেকে গিয়ে আপনার করে নেবেন, আপনার 360 না দিয়ে দেখে আপনি অ্যাডভান্স করে নেবেন, তাহলে হচ্ছে গিয়ে দেখবেন এই লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এগুলো তো বোর্ডে লেখা সেজন্য আর কি হালকা অস্পষ্ট দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, ওকে, ত্রিকোণমিতির থেকে আমি বেশি দিছি, কারণ হচ্ছে গিয়ে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এবং এখান থেকে দুইটা আপনারা সিকিউ কমন পাবেন বলে আমি একটু বেশি দিছি আর কি, কারণ জন্য সবকটার জন্য আপনার সকলটা টাইপ মিলিয়ে মিশিয়ে দিছি, যেন আপনারা সবকটা অঙ্ক যেন কমন পান এই জন্য আর কি। আর অনেকে বলছেন যে ভাইয়া আরবি প্রথমবার তো সব কমন পেয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে একটু সাজেশন কম দিলে হয়তো, আপনারা তো অনেকজন ভিডিও দেখছেন, অনেকে কম কম দিছে কিন্তু ওদের থেকে সাজেশন কমন পায়নি, আমি হচ্ছে গিয়ে একটু বেশি দিছি, কিন্তু যদি আপনারা একটু বেশি পড়ে যদি সব কিছু কমন পেয়ে যান তাহলে কেমন হয়, আর যদি কম দিয়ে যদি কিছু কমন না পান তাহলে কেমন হয়, বিষয়টা বুঝতে হবে, বুঝতে পারছেন। এর কি আর বেশি নাই, সেট ফাংশন থেকে একটু আপনার ত্রিকোণমিতি থেকে একটু বেশি দেওয়া পড়ছে, আর বেশি নাই আপনার। এরপরে হয়তো আপনার পরিসংখ্যান আসবে, দেখি যেগুলো দিয়েছে জাস্ট সেইগুলোই করে যান, ফার্স্টও হয়ে যাবে এবং একটা ভালো রেজাল্টও আসবে। ত্রিকোণমিতি থেকে শেষই হচ্ছে না, অনেক দেওয়া পড়ছে, হয়তো হয়তো 16টা মতো দিছি।
আর বেশি নাই আর কি, আর মনে হয় চারটে মতো আছে, আমার মনে নাই, তবে চারটে মতো থাকতে পারে। অনেক প্রশ্ন দেখছেন শুধু আমি ক দিছি অথবা খ দিছি, কারণ কি ওর ক এই কগুলো অথবা এই খগুলো কিন্তু করে যেতে হবে সেই জন্য আর কি, কারণ একটা প্রশ্ন প্রশ্নের ভিতরে তো প্রশ্ন ঢুকে দিতে পারে আর কি, মানে হচ্ছে গিয়ে এই কটা ইম্পর্টেন্ট, এই খটা ইম্পর্টেন্ট থাকতে পারে না, তবে গ ঘ মানে গ কর খ এবং গ তো ইম্পর্টেন্ট না হতে পারে, সেই জন্য আর কি আমি শুধু ক দিছি আর কি এই জন্য। তো এবার দেখেন আমরা হচ্ছে গিয়ে আরেকটা পদে চলে এসেছি, এই যে ধারার অধ্যায়, ধারার অধ্যায় থেকেও আপনারা পারেন এগুলো আর কি, ক আর খ পারা যায়, তবে গ দাগে একটু কঠিন হয় সম্ভবত এই অধ্যায় থেকে, তবে হচ্ছে প্র্যাকটিস করলে কিন্তু সবই সম্ভব। এখানে যে গগুলো দিছে না সেগুলো আপনি প্র্যাকটিস করে গেলে এই নিয়মের ভিতরে দেখবেন পেয়ে গেছেন আর কি, বুঝতে পারছেন ভাই? তো একটু কষ্ট করে এগুলো করে যান তাহলেই হয়ে যাবে আর কি, বেশি কঠিন না আর কি। ধারার কিন্তু ক আর খ কিন্তু সহজ হয়, কিন্তু গটা আমি জানি একটু কঠিন হয়, তবে হচ্ছে একটু প্র্যাকটিস করে যান তাহলে সহজ। আর যে ওইটা আলোর ফোঁটা পড়ছে না উপরে, ওইটা আমার হচ্ছে আপনার বাল্ব এর যে আলো ওইটা ওখানে দেখা যাচ্ছে আর কি, ওই তো ওইটা হচ্ছে আপনার যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টমতম পদ হচ্ছে 1/27, বুঝতে পারছেন এই আর কি, ওই দেখা যাচ্ছে সম্ভব না, একটু কষ্ট করে দেখে নিয়েন এই আর কি, আপনাদের জন্য সাজেশন বানাচ্ছি রাত জেগে, এটাই তো অনেক, তাই না? এটাই তো অনেক, আপনাদের মাদ্রাসার যারা সাজেশন দিচ্ছে অনেক ইউটিউবাররা, তারা হচ্ছে গিয়ে হানতে 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 গাইড হানতে তুলে হানতে তুলে এই আর কি, তবে হচ্ছে আমি রিয়েল কষ্ট করে এগুলো তৈরি করছি, এগুলো তো মূল্য আছে, তাই না? ওকে, আর কিছু নাই, ধারা থেকে বেশি করতে হবে না, ধারা থেকে এগুলো করে গেলে আপনি ক আর খ একদম হুবহু কমন পেয়ে যাবেন, আর গর্জনে একটু প্র্যাকটিস করা লাগবে, এছাড়া কিছু না। এই দুইটাই ছিল হয়তো, দেখছেন এই প্রশ্নের আমি হচ্ছে গিয়ে দুইটা দিছি ক আর খ, মানে এই প্রশ্নের গটা হচ্ছে ইম্পর্টেন্ট না বলে, বুঝতে পারছেন তো? এবার হয়তো আমরা পরিসংখ্যানে যাবো, এবং অনেকে পরিসংখ্যান অঙ্কটা অঙ্কগুলো করার সময় অঙ্ক পরিসংখ্যান থেকে তো যে কোনো একটা করতে হয়, দুইটা প্রশ্ন পড়ে যে কোনো একটা করতে হয়, তো অনেকে হচ্ছে ভুল করে কি করব, আমি একটু সাজেশন দেবো পরিসংখ্যান নিয়ে, একটু বলবো, সমস্যা না, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো, আপনাদের মনে যত প্রশ্ন থাকে আমি সব কিছু ক্লিয়ার করে দিব এই আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে পরিসংখ্যান নিয়ে কিছু আপনাদের প্রশ্ন উত্তর দিব। ফার্স্ট প্রশ্ন থেকে যে ভাই আমরা হচ্ছে গ্রাফ খাতা নিয়ে যাবো কি না, না না আপনাদের গ্রাফ খাতা নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের হলে ওরা টিচার যারা হচ্ছে গার্ড দেয় তারা হচ্ছে আপনাদের গ্রাফ খাতা দিয়ে দেবে, তা আপনাদের এক্সট্রা গ্রাফ খাতা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই আর কি, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে গিয়ে যে আপনারা যে গণভোজ অঙ্কন বা যে একটা, সবাই ভালো থাকেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সময় নষ্ট করেন, অসমতুল্লাহ, কোনো প্রয়োজন নাই, আপনি হাত দিয়ে ঘর গাঁটনি হয়ে যাবে, কারণ স্কেলের ডাক্তারতে আপনার কিন্তু অনেক প্রয়োজন, সময়ের প্রয়োজন, সেই সময়টা কিন্তু আপনি পাবেন না পরীক্ষা হলে গিয়ে। একটা প্রশ্ন আপনাদের সেট ফাংশন সবারই হবে আমি জানি, দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা লিখতে বলে, আপনার এবার হয়তো বহুভুজ পড়বে, মানে গণ বহুভুজটা পড়ার হচ্ছে গিয়ে আপনার পার্সেন্টেজ অনেক বেশি, আপনার আর হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতির গড় এটা করে যাবেন, আর বহুভুজ এই দুইটার মধ্যে দুইটাই পড়ে যাবে আর কি, জানা যায় আর কি, মানে যেটা আর কি অ্যানালিসিস বলে, এবার আপনাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় পড়বে অথবা বহুভুজ, মানে দুইটা তো পড়বেই এই আর কি। আর হচ্ছে গিয়ে আপনারা একটু দ্রুত অঙ্ক করো, মানে আপনাদের যে পরিসংখ্যানে কখনো যেন বেশি সময় দিবেন না, 25 মিনিটের মধ্যে আর আপনারা অঙ্ক করার চেষ্টা করবেন, কারণ কি এখানে স্কেলের ডাক্তার অথবা যে স্কেলের ডাক্তার দিকে অনেক সময়ের প্রয়োজন আর কি, আর গ্রাফ খাতা নিজে জানে কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন এই আর কি। তো এবার আমরা হচ্ছে কি এমসিকে দেখবো, আর হচ্ছে আপনার সৃজনশীল এইগুলো পড়ে গেলে হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? সৃজনশীল এ বিষয়ে পড়া দেখেন, এবার হচ্ছে আমরা দেখেন হচ্ছে আপনার এমসিকিউতে চলে আসছি, এমসিকিউর আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি আর কি, এটা হচ্ছে একটা এখানে আপনার একটা পিডিএফ, বুঝতে পারছেন? পিডিএফ লিঙ্কটাও আমি হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিবো, তবে হচ্ছে আমি ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের পিডিএফ না হলেও চলবে আর কি, আপনারা এই ভিডিওতে আপনার দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আর বেশি সময় নাই, 15 মিনিট হয়েছে, আর 5 আর 4 মিনিট মতো আছে, 4 মিনিট।
আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আগে কিন্তু হচ্ছে কি আপনারা সৃজনশীলগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে আপনার এমসিকিউগুলো অনেক কম প্র্যাকটিস করা লাগবে, কারণ হচ্ছে গিয়ে যারা সৃজনশীল পারে না তার এমসিকিউগুলো অনেক সহজ হয়ে যায়। তা সেই জন্য আপনি হচ্ছে কি আগে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবেন, তারপরে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করবেন। আজকে সারা রাত হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবেন, কালকে হচ্ছে কি রাতে আপনার এমসিকিউ প্র্যাকটিস করে দেখবেন আপনি হচ্ছে 50% পারছেন, আর 50% আপনার প্র্যাকটিস করা লাগছে। তাই আগে হচ্ছে কি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবেন। ও আর একটা কথা বলে রাখি যে সেট ফাংশন, আমি আমি আপনাদের একটু বলে দিই যে কোন অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা সেট ফাংশন থেকে যে প্রমাণগুলো আছে না, যে এ সেট বি, আমি জাস্ট একটু প্রমাণ আপনাদের উদাহরণ দিচ্ছি, এ সেট বি সমান এ সংযোগ বি, এগুলো যে প্রমাণ করতে বলে না, বাম পক্ষ ডান পক্ষ, এগুলো প্রমাণ করে যাবেন। এবং যে মান বসতি বলে না, ফাংশন অফ এক্স, ফাংশন অফ জি অফ এক্স, এই যে মান বসতি করে না, এগুলো করে যাবেন, এর থেকে যে কোনো একটা পড়ে যাবে। আর বীজগণিত রাশিতে হচ্ছে কি আপনার যে যে অঙ্কগুলো আছে আর কি, যে এক্স কিউব প্লাস 1/x³, এইটা করে যাবেন, যে এক্সের জায়গায় যে কোনো একটা মান বসিয়ে দেবে, এক্সের জায়গায় এম বা পি দিবে, এবং x^5 প্লাস 1/x^5 এই অঙ্কটা আপনার পড়বে এই আর কি। আর ত্রিকোণমিতিতে থেটার মান বের করো, এগুলো তো পড়বেই, আর হচ্ছে ত্রিভুজ দেবে, এর বাহুর মান বের করতে বলবে এটা আর কি। আর পরিসংখ্যান থেকে অবশ্যই বহুভুজটা করে যাবেন, আর হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করে যাবেন এই আর কি, বুঝতে পারছেন তো। আর ধারা থেকে তো কেমন অঙ্ক পড়বে আপনার মাদ্রাসায় তো জানেন, যে বোর্ড কোশ্চেনগুলো আছে না ওইগুলো করে যাবেন তাহলে হয়ে যাবে, কারণ আমাদের মাদ্রাসায় হচ্ছে ধারা থেকে প্রত্যেকবার রিপিট হয়। তো বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই করে যাবেন আপনাদের, যে দাখিল পরীক্ষা 18 সালে কী পড়ছিল, 19 সালে কী পড়ছিল, 20 সালে, 21 সালে, 22 সালে কী পড়ছে আপনার, হচ্ছে 22 সালে হয়তো, 21 সালে বা 22 সালে হয়তো পরীক্ষা হয় নাই গণিত। তো যাই হোক, বোর্ড প্রশ্নগুলো সকলগুলো সুন্দর করে যাবেন, দেখবেন হচ্ছে কি আপনারা সব কিছু কমন পেয়ে গেছেন, এবং যে এমসিকিউগুলো দিছে এগুলো করে যান, তাহলে আর সমস্যা হবে না আর কি, বুঝতে পারছেন। ভিডিওটা আর বেশি সময় নাই, তো সবার জন্য দোয়া করলাম, দোয়া করি যেন হচ্ছে কি আপনারা অঙ্ক যেহেতু একটু কঠিন হয় তো একটু শেপে প্র্যাকটিস করেন, দেখবেন হচ্ছে সবার পরীক্ষাটা ভালো হচ্ছে। হ্যাঁ, কেউ যেন ফাঁকি দিয়ে না, ফাঁকি দিলে কিন্তু আপনি পরীক্ষা হলে গিয়ে কাটতে হবে আর কি, বুঝতে পারছেন তো। তো সবাই একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে যেন, দেখবেন হচ্ছে কি আপনাদের সবার পরীক্ষা ভালো হচ্ছে এই আর কি। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।